লোকে বলে রোহিত শর্মা, ব্যাটিংয়ের ধরনটাও ওই রোহিতের মতোই। জাতীয় দলে আসার আগেই জিসান আলম লাইম লাইটে, কারণ তার মধ্যে যে ফিয়ারলেস খন্ডার ব্যাটিংয়ের আভাস পাওয়া গেছে তা বাংলাদেশ ক্রিকেটেই বিরল। কদিন আগেই হাই পারফরমেন্স ইউনিটের সাথে গিয়েছিলেন অস্ট্রেলিয়া, ফিরে এসে ক্যাম্প করেছেন জাতীয় দলের সাথে। একসময় যাদের ছোঁয়া ছিল স্বপ্ন, সেই তাদেরই সাথে একই উইকেটে একই সাথে ব্যাটিং করেছেন জিসান। তার একের পর এক ছক্কা তৈরি করেছে খবরের খোরাক। বয়সভিত্তিক দল থেকেই ক্রিকেট বোর্ডের রাডারে, তবে জিসান আলোচনায় এসেছেন মূলত অস্ট্রেলিয়া এইচপির সাথে ট্যুরের আগে চট্টগ্রামের প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরিতে। কি দারুণ ইনিংস! যে কোনো ব্যাটারের জন্যই অমন অ্যাপ্রোচ, অমন ইনিংস অনেকটা স্বপ্নের মতোই। গুঞ্জন ছিল ভারত সিরিজের দলে দেখা যেতে পারে জিসানকে, সেটা হলে হতো বড় চমক। তবে এই সব কিছু তিনি ছেড়ে দিয়েছেন নির্বাচকদের ওপর। জিসান শুধুই পারফর্ম করতে চান, খেলে যেতে চান, করতে চান নিজের কাজ। না, এটা তো আমার কাছে না, আমার হাতে আছে পারফরমেন্স করা, এটা সিলেক্টররা ভালো বুঝবেন। সিলেক্টর যদি মনে করে যে আমি ক্যাপেবল এখন, তাহলে এখন, আর যদি ক্যাপেবল মনে করেন এখন না পরে, তখন পরে। আমার হাতে আছে, আমি পারফরমেন্স করব না। আমি ওভাবে নিজেকে গ্রো আপ করতেছি ইন্টারন্যাশনাল, যাতে যে আমি যদি ভালো খেলতে পারি। ওইগুলো নিয়ে আমার সোহেল স্যার কাজ করতেছে, ন্যাশনাল এমে বাবুল স্যারও ছিলেন, ওই সব নিয়ে কাজ করতেন, যেগুলো আমার ইন্টারন্যাশনালে মানে কোনগুলো ভালো হবে, যেগুলো যেটা ভুল ছিল ওগুলো আমি কাজ করতেছি, যাতে ইন্টারন্যাশনালকে ভালো খেলতে পারি। শুরুতে যেমন শুনছিলেন জিসানকে লোকে বলে রোহিত শর্মা, জিসানের ব্যাটিং আইডলও ভারতীয় সুপারস্টার। তবে জিসান কারো নামে নয়, কারো মতো নয়, খেলতে চান নিজের মতো, পরিচিত হতে চান নিজের নামে। না, ওনার ব্যাটিং ওনার মতন, আমার ব্যাটিং আমার মতন। আমি যেভাবে ছোটো থেকে গ্রো আপ হয়েছি ওভাবে আমি ব্যাটিং করার চেষ্টা করি, সবাই বলে, বাট আমি চেষ্টা করি আমার মতন ব্যাটিং করার জন্য। ছোটবেলা থেকেই সেন্টার উইকেটে খেলে বড় হয়েছেন, যা জানিয়েছিলেন আগেই। ছোট থেকে সেই সেন্টার উইকেটে খেলার তাড়নায় তাকে বড় শট খেলতে সাহায্য করে। জিসান হয়ে উঠেছেন ফেয়ারলেস, অন্যদের চাইতে আলাদা। বাবা ছিলেন ক্রিকেটার, বাবার পথেই ক্রিকেটে জিসান। তবে আশা ক্ষণিকের ধূমকেতু নয়, জিসান হয়ে উঠবেন বাংলাদেশের জিসান। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম। না, আমি অবশ্যই, আমি এজ এ ক্রিকেট প্লেয়ার হিসাবে আমি সব ফর্মের ক্রিকেটটা খেলতে চাই। এদিকে স্পেসিফিকভাবে কোনো কিছু নেই, যেহেতু ছোটোবেলা থেকে ওইভাবে প্র্যাকটিস করে আসছি, যার কারণে সবাই বলে ন্যাচারাল লিডার। যেহেতু বাংলাদেশে এটা অনেক একটা বড় একটা ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে একটা, আমি চেষ্টা করবো আমার বেস্টটা খেলার জন্য। আমি চেষ্টা করবো আমার, আমি যদি টপ ব্যাটসম্যানের মধ্যে থাকি, পাঁচজনের মধ্যে থাকি, ওই চেষ্টাটা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল, অনেক ন্যাশনাল প্লেয়ারের সাথে আমি প্র্যাকটিস করতে পারছি, আমার খুব অভিজ্ঞতা হয়েছে এখান থেকে, কিছু অনেক কিছু নেওয়ার চেষ্টা করছি এখান থেকে। এজ লেভেল কিংবা এইচপির সাথে ন্যাশনাল টিমের পার্থক্যটা কোন জায়গায়? হ্যাঁ, ন্যাশনাল টিমের পার্থক্য অনেক রকম। ইন্টারন্যাশনাল খেলা, ওদিকে সব ইন্টারন্যাশনাল প্লেয়ার ছিল, বড় বড় প্লেয়ার ছিল, আমাদের মাইন্ডসেটগুলো এজ লেভেল বা এইচপি থেকে অনেক ডিফারেন্ট। ওদিকে স্কিলও ভালো থাকতে হবে, মেন্টাল গেমটাও হচ্ছে মেন, অনেক কিছু শেখার ছিল এখানে।